नमस्कार बंधुरा, माधुरी किचने अपन सकल के स्वागत जानाई। आमार आज के रेसिपी मसाला एग फ्राई, जा गरम भात रुटी किंबा ब्रेड तीनटे संगे खेते किन्तु दारुण लागे। मसाला एग फ्राई करार जन्य नियेछि दुटो डिम। सबार प्रथमे एकटा बड़ पात्र निये नियेछि, एरपर डिम दुटोके फाटिये नेब। आमि एकटा डिम भाजा करब, सेई जन्य दुटो डिम नियेछि। एरपर एर मध्य देव परिमाण मतो लवण, तारपर एकटा काटा चामचेर साहाज्ये डिम दुटोके भालोभावे फेटिये नेब। डिम दुटो भालोभावे फेटानो हये गेछे। एरपर एर मध्ये दिच्छि अल्प परिमाणे धनेपाता कुচি, অল্প পরিমাণে টমেটো কুচি এবং অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, আর দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। এবার এই সমস্ত কিছু ফেটানো ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। ঝালের পরিমাণ আপনারা এর থেকে কম বা বেশিও দিতে পারেন। সমস্ত কিছু ডিমের সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে, এরপর ডিমটাকে ভেজে নেব। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা তেল। মিডিয়াম আঁচে তেলটাকে ভালোভাবে গরম করে নেব। আমি তেলটাকে কড়াইয়ের চারদিকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ফেটানো ডিমটাকে ছেড়ে দিলাম। তারপর আমি কড়াইটার চারদিকে ডিমটাকে এভাবে স্প্রেড করে দেব। কিছুক্ষণ পর যখন ডিমের উপরটা এরকম শুকিয়ে আসবে, তখন খুব সাবধানে ডিমটাকে উল্টে দিতে হবে। এই দেখুন, একটা দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই পাশটাতেও ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে এপিট ওপিট আমি দুটো পিটেই ভালোভাবে ভেজে নিয়েছি। এ দেখুন, মশলা এগ ফ্রাই আমার তৈরি হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মশলা এগ ফ্রাই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।